কাল আর আজকের মাঝে আমরা ওয়ারেয়া ওরিয়া এই শব্দগুলো সম্পর্কে গবেষণা করেছে ফিলিস্তিন এবং পাকিস্তানের এক প্রসিদ্ধ কারি শাকের কাসেম সাহেব তার ক্যাসেটও আমি শুনেছি হাফেজ মুজফর সাহেবের পক্ষ থেকেও একটি বিস্তারিত পত্র এসেছে তিনি এই জ্ঞান গর্ভ দিকগুলো নিয়ে আলোচনা করেছেন অনেক লাভ হয়েছে উল্টা পেশ যেটা ব্যবহার হয় এর উদ্দেশ্য কি উল্টা পেশ আমি বলেছিলাম যে এটি উজ্জ কে প্রকাশ করে তারা বলেন যে জ্ঞানী ব্যক্তিরা বলেন যে এই উজ্জতা আসলে এটি এমন উজ্জ যা পড়া হয় এটি সেই অর্থে উজ্জ নয় ওয়াও এর শব্দ বা আওয়াজ সেটি অদৃশ্য হবে না যখন কোরান লেখা হয়েছিল প্রথম যুগে ওয়াও এবং অন্য হরফের মাঝে প্রথম যুগে ওয়াও লেখা হয়নি আর সম্মানের নিদর্শন স্বরূপ মানুষ এখনও এটি প্রকাশ করা পছন্দ করে না সম্পূর্ণভাবে যেন কোরআন যেভাবে লেখা হয়েছে তার সাথে পার্থক্য যেন না হয় প্রশ্ন দ্বারা যে মানুষ হয়তো সেই ওয়া না থাকার কারণে ভুল পড়বে সেই ভ্রান্তি দূর করার জন্য উল্টা পেশ আবিষ্কার হয়েছে দাউদ শব্দের উপরও আপনারা দেখে থাকবেন সেখানে উল্টা পেশ আছে আমরা পড়ি দাউদ উল্টা পেশ এই কথার প্রমাণ যে ওয়াও ও পড়া হবে যদিও সেটি প্রকাশ করা হবে না লেখা লেখার ক্ষেত্রে বর্তমান আরব আরব থেকে যে সমস্ত কোরআন শরীফ ছাপে তাতে আমরা দেখেছি যে উল্টা পেশ দেওয়ার পরিবর্তে তারা ছোট্ট একটা ওয়াও ও মাঝখানে লিখে দেয় অর্থাৎ পড়ার সময় তোমরা ওয়াও এর উচ্চারণ করো কিন্তু বাহ্য তো এখানে ওয়াও ছিল না আদিতে সূচনাতে কোরআনের সূচনাতে আর এটি উল্টা পেশে পেশের বিতর্ক আশা করি এখন উল্টা পেশের যে কথা হয়তো এটি সোজা হয়ে গেছে এতক্ষণে অর্থাৎ সবাই বুঝতে পেরেছেন আশা করি গতকাল রাসায়নিক পরিবর্তন সমুদ্রের রাসায়নিক পরিবর্তন সম্পর্কে বলেছিলাম যে জীবনের প্রথম ইট যখন বানানো হয়েছিল তখন সেই প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি যে বৈপ্লবিক কাজ হয়েছে ক্ষেত্রে আর এন সম্পর্কে এই প্রেক্ষাপটে দুই ব্যক্তি গুরুত্বপূর্ণ কাজ করেছেন রাশিয়ান ব্যক্তির নাম কি খুঁজে জিজ্ঞেস করছেন আই অপ্রেন অপ্রেন এবং হোল্ডেন প্রথম দুই ব্যক্তি যারা গুরুত্বপূর্ণ কাজ করেছেন তারা হলেন অপ্রেন এবং হলডেন হলডেনের জন্ম হয়েছে আঠারোশো বিরানব্বইতে আর চৌষট্টিতে তিনি মারা যান অপ্রেন চুরানব্বইতে তার জন্ম এবং উনিশশো আশিতে মারা গেছেন এ দুজন এই নতুন আবিষ্কারের আদিপিতা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই দুজন করেছেন আর যে কথা বলতে চেয়েছি তা হলো বলতে চাচ্ছি তা হলো খোলা খোঁজা জালার পক্ষ থেকে নতুন এলহামের ধারা সূচিত হয়েছে নতুন এলহাম বলতে কেউ যেন ভুল না বোঝে আল্লাহ তালা পৃথিবীতে যখন কাউকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন খলিফাতুল্লাহ নিযুক্ত করেন তার উপর যেই নোর বা আলো নাজেল হয় তা থেকে পৃথিবী উপকৃত হয় জ্ঞানের উন্নতির জ্ঞানের ক্ষেত্রে উন্নতির একটা নতুন যুগের সূচনা হয় মুসলিমদের জন্ম থেকে জামাতে আহমদিয়া প্রতিষ্ঠা পর্যন্ত যে যুগ রয়েছে সে যুগে জ্ঞানের অনেক শাখা জানি আজকে আলোচনা হচ্ছে সে সমস্ত জ্ঞানের হয়তো সে যুগে বা তারপরে সূচনা হয়েছে বা সে সমস্ত লোকের জন্ম হয়েছে হয়েছে সে যুগে যারা ভবিষ্যতে এসে অনেক বড় বড় কাজ করার ছিল যে একশো বছর অতিবাহিত হয়েছে অনেক নতুন জ্ঞান এর শাখার সামনে এসেছে নতুন নতুন জ্ঞানের গভীরতাকে যাচাইয়ের জন্য নতুন নতুন আঙ্গিক সামনে এসেছে এর ফলে গবেষণাটা নতুন ধারা সূচিত হয়েছে যেই সমস্ত বৈপ্লবিক গবেষণা দিয়ে হয়েছে তা আমাদের প্রথম আহমদীয়তের প্রথম একশত বছরের সাথে সম্পর্ক রাখে মানুষের ধারণা হলো আগামী শতাব্দী এই গবেষণাকেই এগিয়ে নিয়ে যাবে নতুন ধরনের কোনো বৈপ্লবিক কথাবার্তা সামনে আসার সুযোগ নেই হুজুর বলছেন যে এটি তো আগত সময় বলবে কিন্তু এই কথাটি নিশ্চিত সময় গুরুত্বপূর্ণ বিষয় যার মানুষের সাথে সম্পর্ক হজরত মসিহমদের জন্মের যুগ থেকে আরম্ভ করে এর এটি বৈপ্লবিক উন্নতি দেখেছে এই গবেষণার ক্ষেত্রে আমি এই কথাও বলেছিলাম যে সিলিকন এবং অনেক আলোচনা আপনারা দেখবেন আর এটাও বলেছিলাম যে সমুদ্রে রসায়নের মাত্রা হালকা হওয়ার কারণে যে পরিবর্তন প্রয়োজন জীবনের জন্য তা সম্ভব ছিল যে গবেষণা হয়েছিল এই প্রেক্ষাপটে জানা পূর্বে উল্লেখ করেছে কিনা বার্নাল সম্পর্কে আমি বলেছিলাম কিনা বার্নাল যেই পরীক্ষা নিরীক্ষা করেছেন আমেরিকান যেই সমস্ত করেছেন তারা ল্যাবরেটরিতে একটা মাকিন অর্থাৎ একটা সুরক্ষিত আবাসস্থল তারা বানিয়েছে কোরআনের শব্দ এটি একটা নির্দিষ্ট পরিবেশে সেরে রেখেছে তারা পুরোনো যুগের কথা ভেবেছেন যে জীবনের প্রথম ইট যখন গঠিত হয়েছে তখন এই পরিবেশ থেকে হবে হয়তো সকল প্রকারের বিভিন্ন জীবাণুকে মারার পর তারা ইনঅর্গানিক বা অজৈব উপকরণ নিয়ে গবেষণা করেন সেই যুগে যে সমস্ত ধাতু বা সে যে সমস্ত গ্যাস ছিল প্রায় মোটামুটি সেই অনুপাতে এই সব কিছু নিয়েছেন যা সমুদ্রে বিরাজমান ছিল কিন্তু এতে তারা কিছু পরিবর্তন এনেছেন একটি বিষয় যা তা থেকে জানা গেছে তা হলো অনবরত বোমাবাড়ির ফলে অনবরত বোমাবাড়ি করে তারা একটা টিউবের মাঝে যে পরিবর্তন দেখিয়েছেন তাতে এসিড সামনে এসেছে যা যা জীবনের ইট দ্য ব্রিক অফ লাইফ বানানোর কাজে লাগতে পারে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা যা বলা ফলে গেছে তা হলো জীবন আকাশ থেকে এসেছে এই অর্থে জীবনের যে উপকরণ ধূমকেতুর মাধ্যমে আকাশ থেকে এসেছে এই গবেষণা এখনো জারি আছে এটি চূড়ান্ত কথা এখনো সামনে আসেনি কিন্তু যে পদক্ষেপই নেওয়া হচ্ছে সমর্থনে তারা ধূমকেতু সম্পর্ক ধূমকেতুর নমুনা নিয়ে গবেষণা করেছে গবেষণার ফলে জানা গেছে যে সমুদ্রের যে প্রি মডিউল তারা অনুমান করেছে যে বিদ্যুতের বিদ্যুৎ পাতের ফলে হয়তো এটি পরিবর্তন হতে পারে একই অনুপাতে আকাশ থেকে যে সমস্ত পাথর এসেছে তাতেও তারা সেই অনুপাতেই দেখেছে কিন্তু কিন্তু এর ভিতর ল্যাবরেটরিতে যে পঁয়ত্রিশটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে ধমক ছিল বায়ান্ন অ্যামাইনো অ্যাসিড অনেক বেশি ছিল জীবাণুর উপকরণ সেই কেমিক্যাল উন্নতি করেছে কি করেনি সেই সম্পর্কে বিজ্ঞানীরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কিন্তু তারা বলে যে সেখান থেকে হয়তো কোনো পদার্থ এসেছে আর কোনো স্থানে হয়তো সেটি ঘনীভূত আকারে কনসেন্ট্রেটের আকারে এসেছে এই পুরো বিতর্ক ওঠানোর কারণ হলো সেই আয়াত যার কথা আমি বলেছিলাম আগেই যে সানা মিন সালসালিম মিন হামায় মাসনুন

প্রচন্ড গরম বাতাস থেকে সৃষ্টি করেছে প্রচন্ড দাবদাহ থেকে তাদের আগুনের প্রবল বাতাস বা আগুনের মতো গরম প্রবল বাতাস থেকে সৃষ্টি করেছে এর এটি থেকে এই বিতর্ক উঠতে পারে যে হয়তো কিছু ব্যাকটেরিয়া পূর্বেই ছিল জীবনের যে ব্রিক অর্থাৎ ডিএনএ যা গঠিত হয় সেটি রসায়নের অতি উন্নত স্তরে গিয়ে সৃষ্টি আমরা এখন শুধু সূচনার বিতর্ক করছি সূচনা সম্পর্কে তারা যখন গবেষণা করেছে তখন জানা গেছে কিছু এক ব্যাকটেরিয়া যা সরাসরি আগুন থেকে তাপ নিত তাপ সে ব্যাকটেরিয়া পূর্বেই ছিল সরাসরি আর প্রিমডিও স্যুপ যা সমুদ্রে ছিল তা ততক্ষণ পর্যন্ত উন্নতি করতেই পারে না যতক্ষণ কাদা না হবে বার্নালের যে কথা আমি বলেছি তিনি বলেন যে এটি এই রিভার্সেবল পরিবর্তনশীল প্রক্রিয়া অব্যাহত থাকবে অর্থাৎ আবার পূর্বের অবস্থায় পেরে যাবে রাসায়নিক পদার্থ আর যদি তাই হয় তাহলে জীবন সৃষ্টি অনেকটা কঠিন এবং নিম্ন পর্যায়ের জীবন অবস্থায় চলে যাবে তাই কনসেন্ট্রেশন আবশ্যক সময় মিশ্রণে আল্লাহ তালা ঘনীভূত হওয়ার বা কনসেন্ট্রেশনের কথা বলেছেন আমরা ঘনীভূত পদার্থ থেকে জীবন সৃষ্টি করেছি এই যে বিতর্ক যে সমুদ্রে বাইরে পানি নিক্ষেপ করেছে তা কোনো জায়গায় পানি জমে যায় আর পানি বাসীভূত হওয়ার পরে সেখানের রসায়নের রাসায়নিক পদার্থের উপকরণ বা উপস্থিতি বেড়ে যায় এর ফলে ক্যাটালেটিক এজেন্ট হিসাবে সিলিকনের প্রয়োজন ছিল তাও সেখানে ছিল তো এই যে প্রক্রিয়াটা এটি পৃথক কোন স্থানে নিরাপদ স্থানে এটি হয়েছে কোরান শুক্রানুর যে চিত্র অঙ্কন করেছে তার সাথে এই বিষয়টি সামঞ্জস্য রাখা তাহলে আমরা সেই শুক্রানুকে একটা এমন একটি স্থানে রেখেছি যে স্থানটি সুরক্ষিত এবং নিরাপদ এমন কোনা যা নিরাপদ যেই জায়গাকে পরিবেশ কোনোভাবে প্রভাবিত করতে পারে না মাতৃগর্ভে আর এখানে মাতৃগর্ভের দিকেই ইশারা আর মাতৃগর্ভে যা কিছু হচ্ছে তা জীবনের কোটি কোটি বছরের চিত্র চিত্রই আসলে দ্রুত সেখানে অতিক্রম করতে থাকে ভ্রণ তো আল্লাহ তালায় যে চিত্র অঙ্কন করেছেন এই সময় গিয়ে এটি মনে পড়ে যে এক ধরনের নিরাপদ আবাসস্থলের চিত্র তখন আমরা দেখতে পাই যখন সমুদ্রে হালকা মাত্রায় রসায়নকে ঘনীভূত করার জন্য সমুদ্রের পানি বাহিরে গিয়ে আশ্রয় নেয় যেখানে প্রয়োজনীয় অন্য উপকরণ ছিল জীবনের জন্য সেখানে তা ঘনীভূত হয় এটি যখন মাটি যখন শুকিয়ে যায় তখন সেটি খনখনে মাটিতে পরিবর্তন হয় এবং এর উপরের স্তরে ফলে অন্য রসায়ন বা অন্য কেমিক্যাল সেখানে সৃষ্টি হয় এটি এবং এই বিষয়ে আর এই সম্পর্কে অনেক গবেষণা জারি আছে আমাদের বিজ্ঞানীদের এই ক্ষেত্রে গবেষণা অব্যাহত রাখা উচিত আলম নাকলক মাহিন আমরা কি তোমাদেরকে এক তুচ্ছ গুরুত্বহীন বা অনু যোগ্য পানি থেকে সৃষ্টি করিনি পানি মাহিন সেই পাতলা পানিকে বলা হয় যা সমুদ্রে ছিল যার কোনো গুরুত্বই ছিল না মায়ের পেটে শুক্রাণু প্রবেশের পর তা আর গুরুত্বহীন থাকে না এর দিক থেকে হয় মানুষের দৃষ্টি এটিকে তুচ্ছই মনে করত এটি সঠিক কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে সেই পানি কিন্তু গুরুত্বহীন নয় বরং এটি অত্যন্ত কমপ্লেক্স বা জটিল বৈজ্ঞানিক সাথে সম্পর্ক রাখার ভিতরে অনেক সূক্ষতা রয়েছে আল্লাহ তালা বলেছেন আলম মাহিন এই আয়তে কিন্তু শুকরানের উল্লেখ নেই মাই মাহিম মাহিন বলে বলা হয়েছে যা আলনাহফি কারারেম্মাকিন এলা কাদারেম্ মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাকদিজা নির্ধারিত ছিল একটা নিরাপদ স্থানে কোণে রেখেছে কাদার বলছে যে এতে পরিবর্তন হয়ে এসেছে পরিবর্তন হয়েছে অনেক কাদারের। অর্থ হলো তকদের ফলশ্রুতিতে এতে পরিবর্তন পরিবর্ধন নতুন রূপ দেয়ার দিকে ইশারা পরে এই দিকে ইশারা কাদারনা এরপর আমরা এটিকে আমরা এতে পরিবর্তন এনেছি কত আশ্চর্যজনক পরিবর্তন আনয়ন আনয়নকারী আমরা সাধারণ অর্থে এই আয়াতগুলোর শুক্রানোর সাথে সম্পর্কযুক্ত অন্যত্র এই ধরনের আরও আয়তে রয়েছে হুজুর বলছেন যে এখন তা বের করার প্রয়োজন নেই এই আয়তগুলো পড়ুন সেই যুগের মানুষ হয়তো ভাবতেই পারতো না যে এই আয়তে কি বিষয় বর্ণিত হয়েছে কিন্তু এই সে বিষয়ের সাথে অবশ্যই এটি সম্পর্কযুক্ত বা সে বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য যা আমরা আলোচনা করছি এখন ইবনে জিন্নির যে আলোচনা আমরা উঠিয়েছিলাম গত অধিবেশনে হুজুর বলছেন যে ইনি যে দু তিনটি কথা বলেছেন ইবনে জিন্নি তা আমার খুব পছন্দ হয়েছে খুব এক মানুষ ছিলেন তে আমি বললাম যে খবর নেই যে কি একটু খুঁজে বের করো মৌলানা দোষ পামেছেন হাজর মুসলে হেমত ছয় জুন উনিশশো বাইশ সনের মজলিসে এর পান কালে আল্লামা জিন্নির বা ইবনে জিন্নির অনেক প্রশংসা করেছেন হজরত মুসলিম হেমদও তাকে খুব পছন্দ করতেন ইবনি জিন্নির বই সায়স কথা তিনি বলেছেন ইবনে জিন্নির বই খাসায়েসে কোবরা নয় এটি এটি এর নাহবের সাথে সম্পর্ক অত্যন্ত একটি বই আর আরবি ভাষার যেই নীতি এবং রীতি তার সম্পর্কে উন্নত মানের বই এর লেখক আরবি ভাষার এবং ধর্মের অনেক সেবা করেছেন এই আল্লামা ইবনে জিন্নির কথা আছে কিন্তু জিন শব্দ কোথেকে এসেছে তা বোঝা যায়নি প্রাইভেট সেক্টর সাহেব একটা গবেষণা করেছেন অর্থাৎ মনির আহমদ জাভেদ সাহেব ইনি এটা শহর বের করেছেন নাম হলো যিনি বৃহত্তর মালির এটি একটি শহর ইতিপূর্বে সেনেগাল এবং মালি একটা বড় দেশ ছিল সেই যুগে তাদের রাজধানী ছিল যিনি ইনি বলছেন যে হয়তো তার পিতা সম্পর্কে উল্লেখ আছে তিনি কৃতদাস ছিলেন তাই হয়তো যিনি শহরের সাথে সম্পর্ক যুক্ত তিনি সেই যুগে সেই আফ্রিকা থেকে কৃতদাস অন্যত্র নিয়ে যাওয়া হতো তো তার পিতা হয়তো যিনি শহর থেকে এসেছেন তাই যিনি নামে নাম এইভাবে তাঁর পড়েছে অসম্ভব নয় এটি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم معواهم جهنم وبئس المهاد যারা অস্বীকার করেছে শহরে তাদের স্বাধীন বিচরণ তোমাকে যেন প্রতারণায় নিমগ্ন না করে মাতা মন এটি তাদের সাময়িক সুখ সম্ভব তোমা মাওয়া হোম জাহান্নাম এরপর তাদের চূড়ান্ত আবাসস্থল হবে যাহার নাম ইমরানের একশত সাতানব্বই নম্বর আয়াত এটি হুজুর পড়েছেন ইয়া গরুরান্নাকার বিতর্ক হচ্ছে মনে হয় পূর্বেও গরুর শব্দের প্রেক্ষাপটে এটি আমরা আলোচনা করেছি শৈতানকে বলা হয় গরুর আর গারু গরুর ধোকা গারুর শৈতানকে বলা হয় অর্থাৎ তোমরা এর ভুল অর্থ করো না তোমরা প্রতারিত হইও না তাদের বাহ্যিক চাকচিক্য দেখে এর একটি অর্থ ধোকা দেয়া আর প্রতারিত করা সম্পর্কে মিথ্যা আশা দেয়া কাউকে আশার বাণী শোনানো ভিত্তিহীন তো ইয়গর এটি ভবিষ্যতের অর্থে ব্যবহার হয় সে গাররা করেছে এর অর্থ হলো ভবিষ্যৎ সে সম্পর্কে মিথ্যা আশা দেখ আশা দিয়েছে মাগুরুর প্রতারিত ব্যক্তিকে বলা হয় হজর বলছেন যে এটিও মজার বিষয় মাগুর শব্দ এদের নামের মাঝেই প্রতারণার অর্থ অন্তর্ভুক্ত শুধু আল্লাহ তালাই নিজ পদমর্যাদার ভিত্তিতে বড় হওয়ার দাবি করতে পারেন আর এছাড়া অন্য কেউ বড় হওয়ার দাবি করতে পারে না আর তা কাব্বর শব্দের অর্থই হলো ধোকা এবং প্রতারণা তা কাল্লব কালব সাই হে সরফ হো আনওয়াজ এক বস্তু থেকে এক বস্তু এক অবস্থ বস্তুর অবস্থার পরিবর্তনের নাম হলো তকলিব এক আকৃতি থেকে ভিন্ন আকৃতি গ্রহণ এটিকে তকল্লব বলা হয় আল কালাবো আল ইনসারাফ অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যাওয়া পরিবর্তিত হওয়া ইন কালাবতুম আলা আ এন কালাবতুম আলা আ তাকলি বসে তাগাই তগ রুহু মিন হাল এলা হাল কোনো বস্তুর অবস্থার পরিবর্তন এক অবস্থা থেকে অন্য অবস্থা একরূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হওয়া আর তকলব আত্মসার রুহু অর্থাৎ পরিবর্তিত হওয়া ইমাম রাগের দৃষ্টান্ত দেখছেন তাকলবু সাজেদিন রাজলুন কুল্লাবন হৌওয়ালুন তাকাল্লুবে ওয়াল হাইলা যে অনেক বেশি ঘোরাফেরা করে পরিবর্তিত হয় যার অবস্থায় পরিবর্তন আসে তাকে বলা হয় কল্লাবন অনেক বেশি পরিকল্পনা করে অনেক বেশি প্ল্যান করে কালাবাহু তাকাল্লুবো কালাবাহ কালবানি ওয়াচ হি হি তার অবস্থায় পরিবর্তন এনেছে কালাবা রেদা চাদর উল্টে দিয়েছে কালাবাল আর্দা খেতে হাল চালিয়েছে মাটি উপরের মাটি নিচে এসে গেছে তার অবস্থা পরিবর্তন করেছে তাকাল্লাবা শব্দের ভিতর হওয়ার অর্থ আছে তাকাল্লাবার অর্থ হলো এটি লাজেম অকর্মক্রিয়া অর্থাৎ পরিবর্তন হয়েছে একটা বস্তুর ভিতর পরিবর্তন এসে গেছে তা তাহাওয়ালা আন ওয়াজিহি তাকাল্লাবা আন ফেরাসিহি এ সে পার্শ্ব পরিবর্তন করেছে বিছানায় পার্শ্ব পরিবর্তনের জন্য বলা হয় তাকাল্লবাহ তাকাল্লাব ফি আমলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সে অনেক মাথা খাপিয়েছে কালাবাল্লাহ অর্থ এর অর্থ হলো তাওয়াফাহ অর্থাৎ আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়েছে এর জন্য কালাবা শব্দ ব্যবহার হয় এগুলো বাকি যা লেখা আছে এখানে এগুলো কোরআনের আয়াতের বরাতে গরিবুল কোরআনে লেখা হয়েছে কাদা নারা তাকাল্লুবা ওয়াজ 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 হেকাফিস সামা তাঁতাকাল ফিহিল কলো বলাফসার ইউকাল লেবুল্লাহ লাই লাওয়ার নাহার এই আয়তগুলো নিয়ে যেইগুলো আয়তের তাকাল্লভ বা কাল্প শব্দ ব্যবহার হয়েছে মৌলিক অর্থ এই শব্দগুলোর ভিতরে রয়েছে অর্থাৎ কারো পার্শ্ব পরিবর্তন আর চলাফেরাক কাজে ব্যস্ত হওয়া কারো অবস্থা শোচনীয় হওয়া বা শোচনীয় রূপ নেওয়া কষ্ট পাওয়া বা বিছানার পার্শ্ব পরিবর্তন এই সবই তাকালুব শব্দের বিভিন্ন দিক এবং অর্থ কোরআন স্থান কাল ভেদে বিভিন্ন স্থানে এই শব্দ ব্যবহার করেছে আলমাতা ও পরবর্তী শব্দ আলমাতা আলমান অর্থাৎ লাভ মানুষ যে সুযোগ সুবিধা উপভোগ করে বা সুফল এগুলোকে মতা বলা হয় কিন্তু স্বর্ণরূপকে মতা বলা হয় না এটি আমি পূর্বে বলেছি মোতা শব্দ নিয়েছেন ইমাম রাগেব শিয়াদের মতা কিন্তু শিয়া অর্থে তিনি নেননি তিনি মোতা শব্দের উপর আলোকপাত করেছেন বিভিন্ন অর্থ তুলে ধরেছেন মোতা সেই সম্পদকে বলা হয় যা বিবাহিতা নারীকে তালাক দিয়ে তার যে ইদ্যৎকালে খরতার তার জন্য ব্যয়ভার হিসাবে দেয়া হয় কোন কোনো হাদিসে যে মতা শব্দ আছে শিয়ারা মতার যে নতুন বিশ্বাস গড়েছে হাজাতে ইমাম রাগে ইমাম রাগে মতার ইমাম রাগে মতার অধীনে এমনভাবে বর্ণনা করেছেন এটি যে সেই ধারণাও খণ্ডিত হয় এর মাধ্যমে পূর্বের ধারণা শিয়াদের ধারণার কথা তিনি খণ্ডন করেছেন

কোনো মহিলার সাথে এই সিদ্ধান্তে পৌঁছা যে অমুক সময়ের অমুক সময় পর্যন্ত তোমাকে আমি নিকা করছি সেই সময় কেটে যাওয়ার পর সেই যেই মহরানা নির্ধারণ করা হয় তা দিয়ে দেওয়া যা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তালাক হবে না বরং তার নির্দিষ্ট মেয়াদে পৌঁছে যাওয়া এটি এটা চুক্তির অবসানের ঘোষণা এটি যে শিয়া মতা দৃষ্টিভঙ্গি আছে সেই মতার তিনি এখানে উপস্থাপন করেছেন আল মেহাদ আল মাহাদ সেই ফিল ওয়া কাহলা শব্দ আছে কোরআন শরীফে ফিল মাহদে সাবিয়া আল মেহদো আল মাহাদ । মামাহাদল মাতাও মাসরিন জায়গাকে মাহার মাহাদ বলা হয় দোলনাকেও মাহাদ বলা হয় জালালা কমলা আর মাহদা মাহাদ তোলাকা তামহেদা হাইয়াই তুহু হাইয়াই তুহু আর আমি তাকে দিয়েছি তার জন্য সেটিকে সমান করেছে মাহাত তোলাহু আমি ভূমিকে তার জন্য প্রস্তুত করেছি মসৃণ করেছি সমান করেছি প্রস্তুত করেছি ওটের কোহান উচ্চ নিচ্ছু অবস্থায় তাদের না অবস্থা তাতে না থাকে সমান হয়ে যায় এর জন্য এই শব্দ ব্যবহার হয় সমস্ত তফসির এই বিতর্ক হয়েছে তারাই বিতর্ক করেছেন যে এখানে মোশ্রেক বা কাফের বলতে কাদেরকে বোঝানো হয়েছে কোন কোন ভাষ্যের অনেক ইহুদিদের কথা বলেন তারা বলেন যে ইহুদিরা সম্পদশালী ছিল তারা বুক ফুলিয়ে ঘোরাফেরা করতো স্বাধীনভাবে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তাদের এইভাবে ঘোরাফেরা তোমাদের যেন কষ্ট না দেয় অনেকে বলে মক্কার কাপড়ের ব্যবসায়ী ছিল তারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতো আর এটি দেখে মুসলমানদের কষ্ট হতো যে এরা তো ইসলামের শত্রু এবং আল্লাহ তালারও শত্রু তারপরও স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্যের সুযোগ পাচ্ছে এবং এটিকে তারা লাভবান হচ্ছে এটি থেকে উপভোগ করছে এটিকে যে কষ্ট মুসলমানদের মানসিক কষ্ট ছিল আর বাহ্যিক সুখ সম্ভোগ এবং বিলাসিতার মাঝে যে তারা ছিল কাফেরা এ কারণে মুসলমানদের যে কষ্ট হচ্ছিল সেটি দূর করার জন্য আল্লাহ তালা এই আয়তনাদ করেছেন তারপরে রেজা লেখা আছে যে গোরান্না বলতে কাদারকে বোঝায় এখানে প্রধানত রসরুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে সাল্লামকে সম্বোধন করা হয়েছে আর এর অর্থ হলো মত বড় মজার একটি বিতর্ক অনেকে লেখে যে হজরত রসুল্লাহ সাল্লি আলহি আসাল্লাম অর্থাৎ তাকে কাফের কোনো একদিনও প্রতারিত করতে পারেনি ইতিহাস থেকে স্পষ্টভাবে প্রমাণিত যে তাকে কাফের কখনও প্রতারিত করতে পারেনি প্রশ্ন হলো কোরআনে আল্লাহ তালা কেন বলছেন যে তোমাকে যেন তুমি প্রতারিত হবে না তারা ইমাম রাজি অন্যান্য আলেম রায়ের উত্তর দিয়েছেন যে অনেক সময় রসর সম্বোধন করা হয় কিন্তু তার তাকে সম্বোধন করে ওম্মতকে শিক্ষা দেওয়া হয় ওম্মতকে সতর্ক করা হয় হয়তকে সাবধান করা হয় আর প্রধান সম্বোধিত যেহেতু রসর যার উপর বহি নাজেল হয় তাই তাকে সামনে রাখা হয় সম্বোধনের জন্য এর অর্থ এই নয় যে নওয়াজ রসরুল্লা সাল্লাহসাল্লামী এমন বরং তিনি সেই সমস্ত আশঙ্কাকে দেখেন ভয় ভয় দেখেন যার সুরাহার জন্য আল্লাহ তালা বিশেষ নসিহত করেন তাকে সম্বোধন করে অন্যদেরকে বোঝানোর জন্য ইমাম একটা তুলে ধরেছেন এ সম্পর্কে যে কাতাদার মতে সত্যিকার অর্থে রসরুল্লাহ সাল্লা প্রতারিত যে হননি তার কারণ হলো এমন আয়াত অনেক নাজাল হতো যে আয়াতে কাফের সম্পর্কে সতর্ক করা হতো বলা হয় যে যেহেতু পূর্বেই এবং সতর্ক ছিলেন তিনি তার এই প্রতারণার বিরুদ্ধে নিজে প্রস্তুত ছিলেন সশস্ত্র ছিলেন তাই তিনি নিরাপদ ছিলেন এর প্রমাণ আরেকটি আয়তে পাওয়া যায় লাও লাও সাব্বাদ না লা কে্তান তারকানো ইলাহিম যদি আমরা তোমাকে দৃঢ়চিত্ত না করতাম তোমাকে যদি আমরা সাপোর্ট না দিতাম তাহলে তুমি অল্প হলেও ধীরে ধীরে তাদের দৃষ্টিভঙ্গির প্রতি আকৃষ্ট আকৃষ্ট হতে কিন্তু আল্লাহ তালা তোমাকে এই আয়তের এই অনুবাদ করা যে আল্লাহ তালা তাকে সতর্ক করে সঠিক পথে রেখেছেন এটি ঠিক নয় সাব্বাত না কা বলতে আকাশ থেকে যেই অবিচলতা দৃঢ়চিত্ততা নাজেল হয় নিজ দৃষ্টিভঙ্গের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য হৃদয় যে শক্তি লাভ করে সেই দিকে ইশারা এখানে সতর্ক করার অর্থ নয় আমার মতে সেখানে সতর্কের সতর্ক করার যে বিতর্ক রয়েছে তার সমর্থনে এই আয় দেয়া ঠিক নয় রসরুল্লাহ সাল্লা আলাই সালামের ধোকা বা প্রতারণার যে মোকাবেলা রয়েছে তাতে দৃঢ়চিত্ততার কোনো সম্পর্ক নেই ধোকার বিষয়টি ধোকা থেকে বাঁচার বিষয়টি অন্তর্দৃষ্টির সাথে সম্পর্ক রাখে দৃঢ়তার দৃঢ়চিত্ততার সাথে না আর ধোকা বা প্রতারিত হওয়ার ফলে মানুষ দদুল্যমান হয় এবং মানুষ স্খলিত হয় এই আয়টি আসলে দৃঢ়তার সাথে বা অবিচলতার সাথে সম্পর্ক রাখে ধোকা বা প্রতারণার অর্থ হল আলাতালা রসুল্লা সালামকে সেই জ্যোতি বা আলো দিয়েছেন সেই জ্যোতি দিয়েছিলেন সে অন্তর্দৃষ্টি দিয়েছিলেন যিনি মোমেন কাফের সবাইকে দূর থেকে দেখেই চিনতে পারতেন তো এই আসলে এই অন্তর্দৃষ্টির কথা এখানে বলা হয়েছে আল্লাহ তালা বলেন যে হাদিসে আছে যে মোমেন আল্লাহর নূরে বা আল্লাহর আলোতে দেখে তাতে দৃঢ়চিত্ততার কোনো প্রশ্ন নেই দৃঢ়চিত্ততার প্রশ্ন আসে শত্রুর আক্রমণের মোকাবেলায় শত্রুর প্রতারণার শত্রুর ধমকি হুমকির মোকাবেলায় অবিচল থাকার প্রশ্ন আসে যখন বোঝা যায় যে মুসলমানের পা খেড়ে যাবে শত্রুর হইচয় শত্রু দম্ভ ভয়াবহ আক্রমণ মুসলমানদের উপর ছেয়ে যাবে এর প্রত্যুত্তরে অবিচলতা আবশ্যক এটি ধোকা নয় এটি প্রকাশ্য আক্রমণ এটি মুসলমানদেরকে মূল থেকে উৎপাটনের ফন্দি তো তার মোকাবেলায় আল্লাহ তালা বলছেন যে যদি তোমাকে আমরা দৃঢ় চিত্ত না করতাম তাহলে এটি হয়ে যেত এখন এটি বিতর্কের অবতারণা হয় যে এই এই কনক্লুশন কেন আল্লাহ তালা টেনেছেন এই উপসংহার কেন টেনেছেন যে তার কেন এলাইহিম কালিলা যদি আমরা তোমাকে দৃঢ়চিত না করতাম তুমি কিছুটা হলেও তাদের দিকে আকৃষ্ট হতে বলছেন যে সত্যিকার অর্থে শুধু প্রতারণার কারণে মানুষ নিজেদের ধর্ম ছেড়ে দেয় না বরং অ শত্রুর ভয়ে ভীত হয়েও মানুষ ধীরে ধীরে তাদের ধর্মীয় অবস্থান থেকে সরে যায় আমরা পাকিস্তানে বেশ কয়েক জায়গায় দেখেছি যে সমস্ত জামাতের পুরোপুরি বিহত হয়নি যেখানে কিছু দুর্বলতা পূর্বেই ছিল অনেকে এমন আছে যারা চা দাও দেয় না দৈনন্দিন জীবনে দুর্বলেই থেকে যায় আর অধিকাংশ যারা মোরতাদ হয়েছে তারা বেনামাজে ছিল মোরতাদদের সংখ্যা মোরতাদের সংখ্যা অনেক বেশি নয় যতই হোক না কেন পুরো যুগে যদি এক হাজারও মোরতাদ হয়ে থাকে তা তারা সকলেই তারা আমি তদন্ত করিয়েছি তো জানা গেছে এদের একজনেরও জামাতের সাথে সম্পর্ক দৃঢ় ছিল না পূর্বেই তারা কিনারায় বসবাস করছিল তাদের সবার ভিতর নৈতিক চারিত্রিক এবং নৈতিক ব্যাধি রয়েছে নামাজের ব্যাপারে বিদ্রোহী চাঁদা কখনো দেয়নি ধোকা প্রতারণায় নিমগ্ন বেশ এদের উপর যখন চাপ পড়েছে তখন যারা ধর্ম ছেড়ে দেওয়ার জন্য পূর্বে প্রস্তুত ছিল তারা তখন ঝরে গেছে তাদের আসল রূপ তখন প্রকাশ পেয়েছে যে আমরা তো দুনিয়া দেরক একটা ধর্মীয় জামাতের পোশাক নিজেকে আবৃত রেখেছে। এটি আর মজার বিষয় হল এমন মানুষ তাদের কাছে যায় যাদেরকে আল্লাহ তালা দৃঢ়তা দেন না আর যাদেরকে দৃঢ়তা দেন তারা স্কলিত হতে পারে না সবচেয়ে বেশি দৃঢ়চিত্ত হবে চলছে যে সবসময় আল্লাহর সামনে থাকে সুতরাং মহানবী সাল্লাল্লাহু যেই যে লাভ করেছিলেন তা দিবারাত্র আল্লাহর সম্মুখে উপস্থিত থাকার কারণে হয়েছে যখন যদি এক শক্তিশালী সত্তা সাহায্যকারী নিগ্রান বা তত্ত্বাবধায়কের উপস্থিতি মাথায় সব সময় না থাকে তো ততক্ষণ মানুষকে স্খলিত হওয়ার আশঙ্কা থাকেই এখানে তাই অর্থ এটি নয় যে রসর উল্লা ইসলামের উপর ভূমিকম্পের পরিস্থিতি সে যেত আল্লাহ তালা তাকে দৃঢ়তা দান না এমন নয় বরং এক স্থায়ী অবিচ্ছলতার মাঝে রসরুল্লাহ জীবন জীবনযাপন করেছেন আর এটি আল্লাহর বিশেষ কৃপায় হয় তাই ইয়া সেই বিষয়কে সমর্থন করে না যা যে আয়তে ধোকা এবং প্রতারণার মাধ্যমে ধ্বংসকে ধর্মকে নষ্ট করার কথা রয়েছে এখানে তালা ভিন্ন কথা বলছেন সুরা আলে ইমরানের একশত সাতানব্বই নম্বর আয়তের কথা হচ্ছে লাইয়া গরাক কাত্লাদফুল বেলাদ এ আয়ের সম্পূর্ণ ভিন্ন বিষয় আলোচিত হচ্ছে এ এর সম্পর্ক অন্য আয়তের সাথে দেখানো ঠিক নয় প্রতাপ এবং প্রতারণার মাধ্যমে ইমান নষ্ট করার কথা হচ্ছে না এ এই আয়তের অর্থ হলো একশো সাতানব্বই নম্বর আয়তের অর্থ হলো কাফেরদের যে জাগতিক ধনদৌলত রয়েছে তারা যে দেশে স্বাধীনভাবে লাগামহীনভাবে বিচরণ করে তাদের এই অবস্থা দেখে তুমি ভুল করো না এটি মনে করো না যে এদের পরিণাম শুভ হবে বা তারা অনেকটা লাভবান হচ্ছে এমন নয় এখানে যদিও সম্পর্ক রসর সম্বোধন মহানবীকে করা হয়েছে কিন্তু আসলে ওম্মদকে সম্বোধন করা হয়েছে অনেকে বলেছে দেখো কাফেররা তো ভালোই আছে তারা খাচ্ছে পান করছে কোনো কষ্ট পায়নি অথচ আমাদেরকে অনেক জন্ম অত্যাচারের শিকার হতে হচ্ছে এমন কথা দুর্বলদের পক্ষ থেকে কোনো কোনো সমর্থিত হয় তাদের উত্তর দেওয়া হচ্ছে এখানে হুজুর বলছেন যে এই আয়তের সম্পর্ক শুধু সেই যুগের সাথেই নয় এই আয়তের প্রসঙ্গ বা প্রেক্ষাপট বলছে যে এটি ইসলামের ভবিষ্যতের দিকে ইশারা করছে ভবিষ্যতে অসাধারণ উন্নতির উপর উন্নতির দিকে ইসারা তাই এই আয়তের দুটো অর্থ যদি সামনে রেখে করা হয় তাহলে অর্থ দাঁড়াবে যারা অস্বীকার করেছে অস্বীকার সত্ত্বেও যে জাগতিক ধন সম্পদ তারা সমৃদ্ধ স্বাধীন লাগামহীন যে জীবনযাপন করছে তাদের এই অবস্থা দেখে কিন্তু তুমি ভুল করো না তুমি দুঃখ পেও তুমি দুঃখ পেও না এই কথা বলা হয়নি কোন কোন মুফাসের যে বলেছেন সেই চিত্র যদি মানা হয় তাহলে বোঝা যায় যে মুসলমানদের হৃদয় অনেক ছোট কারো সচ্ছল অবস্থা দেখে দুঃখ পাওয়া কষ্ট পাওয়া নিরাশ হয়ে যাওয়া এই অর্থ কিন্তু মুসলমানদের প্রতি কোনোভাবে আরোপ করা যায় না অর্থাৎ এই কথা মনে করা যে তারা ভালো অবস্থা আছে আমরা কেন নেই শাহাবাদের হৃদয়ের চিত্র কিন্তু এটি নয় মন মনস্তাত্ত্বিক দিক থেকে সাহাবাদের সাথে এই অবস্থার কোনো সম্পর্ক থাকতেই পারে না যারা নিজ হাতে নিজেদের ধন সম্পদকে জলাঞ্জলি দিয়েছেন নিজেদের সম্পদ যারা ছেড়ে দিয়েছেন যারা ঘর থেকে বহিষ্কৃত হয়েছে তাদের যাদের কথা পূর্বের আয়তগুলোতে এসেছে যারা অসাধারণতে এক স্বীকার করেছেন তারা পরে এভাবে হিংসা করবে কীভাবে করতে পারে যে কাফের ভালো অবস্থা আছে তারা যদি কাফের অবস্থা দেখে জ্বলতেন তাহলে নিজেরা কেন ধন সম্পদ নিজ হাতে নষ্ট করলেন হিংসা এবং কষ্ট পাওয়া অন্যের সম্পদ দেখে তার এই আয়তের সাথে কোনো সম্পর্কই নেই এর অর্থ হলো ইসলামের এখানে ইসলামের শুভ পরিণাম এবং কাফেরদের অশুভ পরিণামের কথা হচ্ছে এই কথা মনে করো না যে কাফেররা স্বাধীন হয়ে গেছে এই কথা মনে করবে না যে তারা জিজ্ঞাসিত হবে না বা তারা নিরাপদ বা তারা শান্তিতে আছে বা এই কথা মনে করো না যে তোমরা যে পরিবর্তনের সংবাদ দেওয়া আছে সেটি সেটি আসবে না বা তা সাময়িক তাদের তারা সাময়িকভাবে উপভোগ করছে শত্রুকে উপভোগ করতে দেবে না তো অবস্থা যদি এমন হয় আর এমন তাদের তাদের হৃদয়কে দৃঢ় করার জন্য এটি বলা হয়েছে তোমাদের পরিণাম তো আমরা বলেছি যে জান্নাত লাভ করবে জীবনের সকল সুখ সুবিধা ভোগ করবে এদের পরিণাম হলো এই পৃথিবীতে তাদের সাময়িক সুখ সুখ সুবিধা উপভোগ সাময়িক এটিকে ছিনে নেওয়ার কথা ভাবা উচিত নয় করতে দাও এদের চূড়ান্ত পরিণাম হলো নাম যাটা চিরস্থায়ী দীর্ঘস্থায়ী শাস্তি তাদের অবস্থা সত্যি করুন ঈর্ষণীয় নয় বরং চিন্তার কারণও নয় তোমাদের জন্য তাদের জন্য চিন্তার কারণ হওয়া উচিত তাদের সাময়িক যে উপভোগ করা বা সুখে থাকা এটি তাদের জন্য দুঃখের কারণ হবে এই হা হতাশ এবং কান্নাকাটির ভিতর মানুষের জীবন কাটে হ্যাঁ পরকালেও একই অবস্থা তাহলে এটি তুলনা হলো না এই ব্যক্তি পূর্বেও অসচ্ছল ছিল পরেও সেই অসচ্ছলতার ভিতরেই কাটে পরের প্রজন্ম গরিব থাকে তাহলে তারা সেই কষ্ট পায় না যতটা কষ্ট এক সম্পদশালী এবং সচ্ছল পরিবারের মানুষ দারিদ্রতার কষাঘাতে যখন ক্লিষ্ট হয় তখন তার যে কষ্ট হয় এই দুই কষ্ট কোনো তুলনাই নেই তো এই যে তুলনা দুই অবস্থার ভিতরে এটি এক ধরনের শাস্তি আমি এই যে কথাটি বলছি এটি কোরআন থেকে প্রমাণিত আমি বানিয়ে কিছু বলছি না কোরআন জাহান নামে প্রবিষ্ট করার সময় আর বলে যে দুঃখ ইন্নাকান্তাল আজিজুল করিম এখন এই সাদ নাও তুমি তো বড় সম্মানিত ছেলে আর অনেক বিলাসী তার ভিতর যাপন করতে বড় সম্মানিত শাস্তে এই সাময়িক জীবনের জন্য চিরস্থায়ী জীবনকে তুমি জলাঞ্জলি দিয়েছ নিঝাতে নষ্ট করেছ তা এটি ছেলে এখন কোথায় তোমার সম্মান তো এই তুলনা শাস্তিকে আরো তীব্রতর করে মাতা কলিলে যে সাময়িক ও তাদের ভোগ বিলাসী তা এটিকেও এটি থেকে বঞ্চিত করতে চায় এটি এটি তাদের আজাবের বা শাস্তির অংশ তাদের আজাব বাড়বে কমবে না তাদের ভালো অবস্থার কথা মনে পড়া এটা কষ্টের কারণ যারা ভালো অবস্থায় থেকে শোচনীয় অবস্থায় যায় তাদের ভালো অবস্থার কথা মনে পড়া উপকার করবে না কষ্ট পায় যারা কষ্টদায়ক অবস্থা থেকে উন্নতি করে তাদের তারা আনন্দের ভিতর থাকে তারা হাসে যে কখনো আমাদের অবস্থা এমন ছিল যে দুই দুইবেলা খাবার পেতাম না আমরা কত কষ্টের ভিতর ছিলাম আল্লাহ এখন খাবার দিয়েছেন ঘর দিয়েছেন সবকিছু দিয়েছেন তো পরের ইতিবাচক পরিবর্তনের ফলে তাদের তারা আরও বেশি আনন্দ পায় তো এই তুলনার বিষয়টি আয়তে আল্লাহতালা বর্ণনা করেছেন এর আরেকটি অর্থ হলো ভবিষ্যতের শুভ সংবাদ এটি আল্লাহ তালা বলছেন এরা ছুটে বেড়াবে শহরে বন্দরে সফলতা অর্জন করবে স্বাধীন লাগামহীন তাদের বিচরণ পৃথিবীকে জবরদখল এটি তোমারকে তোমাকে যেন কষ্টে নিপদিত না করে কোনো ভুল ধারণা যেন না হয় এটি দেখে সত্যিকার অর্থে রসর কোরআনে আল্লাহ তালা এই সকল জাতির উন্নতির সংবাদ দিয়েছেন এবং অত্যন্ত স্পষ্টভাবে দেয়া হয়েছে ইয়াজুজ মাজুজের আকারে তরঙ্গের মতো সারা পৃথিবীতে তাদের ছেয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে এমন পরিস্থিতিতে কোথাও এই ভুল ধারণা যেন না জাগে হৃদয়ে যে এটি চূড়ান্ত বিজয়ের লক্ষণ কেউ যেন এই ভুল ধারণা মাথায় না রাখে চূড়ান্ত বিজয় শুধু ইসলামের জন্য অবধারিত আর হাজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের চূড়ান্ত বিজয়ের পথে তাদের এই জাগতিক উন্নতি কোনোভাবে প্রতিবন্ধক সাধতে পারবে না আর এরা যখন ধ্বংস হবে তখন এটিকে এটিকে সাময়িক লাভই মনে হবে তো যে সকল জাতি পৃথিবীতে অনেক উন্নতি করেছে তাদের উন্নতি যখন উন্নতির চাকা যখন উল্টো ঘুরে তখন পেছন দিকে ফেরে তাকায় সামান্য লাভই মনে ক্ষণস্থায়ী লাভই মনে হয় স্পেনে দেখুন মুসলমানদের সাথে কি হয়েছে আটশত বছর সেখানে তারা রাজত্ব করেছে এর ভিতর পাঁচশত বছরের রাজত্ব ছিল অসাধারণ যশ এবং খেয়াতির সাথে কিন্তু হাত থেকে সেটি যখন বেরিয়ে গেছে তখন গিয়ে দেখুন এমন মনে হবে যে সাময়িক রাজত্ব ছিল তাদের ক্ষণস্থায়ী কিন্তু যারা এখন আছে তারা সেখানে ধৃষ্টতার সাথে রাজত্ব করছে কিন্তু চূড়ান্ত মোকাবেলায় চূড়ান্ত প্রতিযোগিতায় বা প্রতিদ্বন্দ্বিতায় এমনটি হবে না ইসলাম অবশ্যই জয়যুক্ত হবে পৃথিবীতে যে তাদের সাময়িক আধিপত্য এই সবেরই এই সব কিছুরই একদিন অবসান ঘটবে আর জাহান্নাম শব্দ জাগতিক ইহজাগতিক অবস্থার ক্ষেত্রেও প্রযোজ্য এই পৃথিবীতেও মানুষ জাহান্নামের সম্মুখীন হয়ে থাকে প্রাইভেসটি হিসেবে একটা পরামর্শ ছিল এই সুরা এই রমজানে সম সমাপ্ত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না তাই আগামীকালের কালের সো এই সুরা থেকেই দিলেই ভালো হবে এই রমজানে এই সুরা শেষ করার তাই চেষ্টা করা উচিত আমি আমাদের দেশে বলা হয় যে কোনো কথা কি কোনো বিজ্ঞ ব্যক্তি বলেছে তোমাকে কোনো হাকিম বলেছে হাকিমের একটি অর্থ হলো কোনো বিজ্ঞ ব্যক্তি আমি জিজ্ঞেস করতে চাই মনিস সাহেবকে যে কোন বিজ্ঞ ব্যক্তি আপনাকে এমন পরামর্শ দিয়েছে যে এই সুরাতেই এ রমজানেই এই সুরা শেষ করতে হবে দরকার কি এটি তো বড় ভালো সুরা চলতে দেন যতটা চলে সুরা তো চলবেই আমাদের আমরা যতটা চেষ্টা করতে পারি চেষ্টা জারি রাখবো আগামীকালের যে বিষয় আছে সেটিকে পরিবর্তন করা উচিত নয় বাকি আয়াতগুলো একদর এমনিতেই শেষ হবে না বা বিতর্ক শেষ হওয়ার নয় তাই বাকি ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ তালার কাছে আমরা ভালো কিছু আশা করে আগামী বছরের জন্য রেখে দেওয়া যেতে পারে এরপরের আয়তের তেলাওয়াত হুজুর এখন করবেন এখানে সূরা আলে ইমরানের हाउज़ बिल्ल इमर शैतवाजीम बिस्मिल्लामान रहीम तब की दोबारा ज़रूरत तो नहीं होती मगर वफ़ा चूंकि पड़ जाता है इसलिए हरी भी कोई नहीं आउज़ बिल्लाम शैतवान रज़ीम रही के निल्ल तख़ोर अब लहूम जन्ना तुम तजरी मिनता हल्ला خالدین فیہا نزلم نزلم من, من عند اللہ وما عند اللہ আমি বিসমিল্লাহ পড়েছি আর প্রায় সময় আমি পড়ে থাকি কোনো ভুল ধারণা থাকলে তা আমি দূর করে দিতে চাই বিসমিল্লাহ কোরআন শরীফের প্রত্যেক সুরার প্রারম্ভে আছে রয়েছে ছাড়া রীতি ছিল যেখানে বিসমিল্লা উল্লেখ থাকতো না বিসমিল্লাহ পরার প্রয়োজন নেই তিনি বলতেন তা পড়ো পর কোরআনের যে আয়াত থেকে তুমি পরো বিসমিল্লাহ না পরে আয় পড়ে পরে আরম্ভ করতে পারো আরবদের ভিতরে এই রীতি আমাদের হেলমি শাহি সাহেব যখন পরেন তিনি বিষমিল্লা না পরেই অজমেল্লা পরেই তো করেন কিন্তু আমি বিষমেল্লা পরি এর কারণ হলো আমার মতে প্রত্যেক সোরার এটি শিরোনাম আর এই এর প্রত্যেক আয়তের সাথে সম্পর্ক আছে আর এর বিষয়ে বস্তু সব আয়াত এবং আয়তের অংশের সাথে অংশের উপর অংশের সাথে তার সম্পর্ক রয়েছে রহমান এবং রহিম এই দুটো গুণবাচক নাম সব অন্য সমস্ত আল্লাহর গুণবাচক নামের আল্লাহ অন্য সমস্ত নামের মা বা উৎসস্থ এছাড়া রসরুল্লাহটিও বলেছেন সব কাজের পূর্বে বিসমিল্লা পর বা পড়া উচিত তো কোরআনে প্রবেশের অর্থে নয় বরং বরকস্বরূপ আমি পড়ি অর্থাৎ বিসমিল্লা পড়া প্রত্যেক কাজের জন্য যদি কল্যাণকর হয়ে থাকে তাহলে এখানে পড়তে অসুবিধা থাকে এই কারণে আমি বিশমিল্লা পড়ি কিন্তু কেউ যদি নাও পড়ে না পত্তির কোনো কারণ নেই হদাত মুসলিম অদ্র আদিউল্লা আমার মনে আছে কোনো কোনো ক্ষেতের সময় পড়তেন কিন্তু স্থায়ী তার যে রীতি ছিল বয়সের সেই অংশে তার রীতি ছিল কোরানের সাধারণ তেলাওয়াতে সুরার প্রারম্ভের কথা বলছে না সুরার মাঝে কোন জায়গায় যদি আয়ত পড়ার সময় বেশ পড়তেন না তিনি লাকেন লাভিনা তাকা ওর অবহম লাহম জান্নাতুন তাজরি মিন্তাহতেহালানহার তাদের জন্য এমন যারা তাদের প্রভুর তাকু অবলম্বন করে তাদের জন্য জার্নাতসমূহ রয়েছে যার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় তলদেশের অর্থ এই নয় যে মাটির নিচে পানি প্রবাহিত হচ্ছে আমি অনুবাদ করি এর পাদদেশে মাটির নিচে মাটির পানির স্তর যদি উঁচু হয়ে যায় তাহলে বৃক্ষের মূল নষ্ট হয়ে যায় তাই যদি এমন জান্নাতের অর্থ করা হয় যার তলদেশে স্তরের নিচে পানি প্রবাহিত আছে তাহলে এটি ভয়াবহ বিষয় এর ফলে তো পুরো জান্নাত পুরো বাগান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে তাই জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত হয় আর মাটির নিচের যে পানি তা বোঝায় না তো এমন বাগান যার পাদদেশে সবসময় নহর প্রবাহিত হয় খালেদিন ফিহা তারা চিরকাল সেখানে থাকবে নজরুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটি তাদের স্বরূপ হবে উমা ইন্দাল্লাহে খায়রুল্লাহ ব্রার আর যা কিছু আল্লাহর কাছে আছে তা পূর্ণবান লোকদের জন্য বড় উত্তম অনেক বিতর্ক হবে এখন নজল আর নজলও ফিলাস এনহেদ আতুলো অলৌয়ে তিন অলৌয়ে ইমাম রাগে বলছেন নজরুল শব্দ উঁচু স্থান থেকে কোনো বস্তুর অবতরণের জন্য ব্যবহার হয় নাজালা বাতিহি বাহন থেকে কেউ যদি নামে তাহলে বলা হয় সে নাজেল হয়েছে আর নজলও মা নাজেলে মিনাজাদে নজল সেই পাথেয়কে বলা হয় বা সে আতিথ্য আতিথ্যকে বলা হয় যা মেহমানের সামনে পেশ করা হয় এটাকে নজল বলা হয় যে বলা হয়েছে ফল আহম জান্নাতুল মা নজলন মিন গফরুর রাহিম আমরা আজ খায়রুন খায়রুজ খায়রুন আম শাজু জাকুম এ ধরনের শব্দ কোরআনে ব্যবহার হয়েছে নজল শব্দ কেন ব্যবহার ওটাকে নজল কেন বলা হয় যা আল্লাহ তালা দেন সে তাকে নজল কেন বলা হয় আমার মতে অতিথির সম্মানস্বরূপ এই শব্দ ব্যবহার হয়েছে আকাশ থেকে দেয়া হয় না অতিথিকে বরং আকাশ থেকে যদি আসে তা তার জন্য অসম্মানের কারণ হতে পারে তাকে আকাশ থেকে এনে নামিয়ে দেয়া হয় যে ব্যক্তি সম্মান করে অতিথিকে সে যেন সে অতিথির সামনে ঝুঁকে অবনত হয় এক বস্তু উপর থেকে নামিয়ে তার সামনে উপস্থাপন করা হয় উপর থেকে নামে না এই অর্থ এই কারণেও যথাযথ যে কোরআনে আল্লাহ তালা বলেন নজরুল মিন গফর রাহিম আল্লাহ যখন আতিথ্য করেন আল্লাহর আতিথ্যের মাঝে সম্মান অন্তর্ভুক্ত আছে যদি সম্মানের অর্থ করা হয় তাহলে আল্লাহ সবচেয়ে উঁচু সবচেয়ে সম্মানিত আর কাউকে সম্মানিত করলে আল্লাহর মহিমায় কোনো ত্রুটি বা বিচুতি আসবে না সামান্য মানুষকে যেভাবে কিছু দেয়া আতিথ্যতা করা আতিথ্য করা তো নজরুল শব্দে মেজবানের যে পন্থার দিকে ইশারা সে বা মেজবান নিজের উঁচু অবস্থান থেকে অতিথির সম্মানের জন্য নিজের নামে এমনভাবে পেশ করে যে সে যদি গ্রহণ করে অতিথি যদি গ্রহণ করে তাহলে আমার সম্মানের কারণ হবে তো নজরুল শব্দের ভিতরে অর্থ রয়েছে এটি ক্ষুধার মহিমা পরিপন্থী নয় বরং খোদা তালার পবিত্র পদমর্যাদাতে আল্লাহ আল্লাহতালা বান্দা যখন তবা করে আল্লা তালা তবাকলের জন্য খোদার ঝোঁকা তার বান্দার জন্য বান্দা গ্রহণ করার জন্য নিচে আসা আনায়ন দাসনে আবদি বি এটি থেকে বোঝা যায় যে আল্লাহ তালা স্বয়ং তার বন্দাদের জন্য নিজের নিচে আসেন কাদারে খোদার নিচে আসা খোদার অসম্মান এবং খোদা তালা যে মানুষকে সম্মানিত করেন তারই একটি বইয়ের প্রকাশ মানুষ যত বেশি তার উন্নত নৈতিক চরিত্রের কারণে কারো কাউকে সম্মান করে এতে যাকে সে সম্মানিত করছে সম্মান প্রদানকারীর অসম্মান নয় এটি নজরুলের মাঝে অতিথির সম্মানের দিকে এসারা যদি যদি উপর থেকে কোনো কিছু না জানলে অর্থ হতো তাহলে এটি মেহমানের মুখে ছুড়ে মারার মতো বিষয় এতে মেজবানের আচরণের দিকে ইশারা মেজবান এমন ব্যবহার করেন যেন সে ঝুঁকে গেছে আর আতিথে তার আসল অর্থ এটি আতিথ্যের আসল অর্থ এটি নজিল মেহমানকেও বলা হয় বা যে আসে আগমনকারীকেও বলা হয় একটা বাহ্যিক অর্থ করা যায় এই অর্থে নজিল নজিল বা যে আসে তার সামনে যা কিছু দেওয়া হয় সেই নজল খাবার নাজল হয়নি ব্রং অতিথি হিসাবে তার সামনে যা উপস্থাপন করা হয় সেটিকে নজল বলা হয় আকরাবুল মহহারাদ এবং তাজুল রুসে তাজুলুরুস এই করেছে আকরাবুল মহারীত নয় আবরার কারা আলবাররো আলতাওয়া শো অফিল ফি ফেলিলে খাই রে এই বিতর্ক উঠিয়েছেন বার বলা হয় স্থরকে সমুদ্রের মোকাবেলায় জলের মোকাবেলায় স্থল এই জন্য বার ব্যবহার হয় বিস্তৃত ভূমি কেউ বর বলা হয় যেখানেই কোরআনে বর শব্দ ব্যবহার হয়েছে সেখানে বিস্তৃতির অর্থে ব্যবহার হয়েছে আরেকটি অর্থ কারোর সামনে ঝুকার অর্থেও বার শব্দ ব্যবহার হয় কোরআন শরীফে বার শব্দ পিতামাতার প্রতি সদয় হওয়ার অর্থেও ব্যবহার হয় আল্লাহর প্রেক্ষাপটে এটি ব্যবহার হয়ে থাকে পিতামাতার সাথে পিতা ওয়ালে সাথে তিনি তার পিতা মাতার সামনে অত্যন্ত সদয় পিতামাতার জন্য সদয় ছিলেন তাদের দেখাশোনা তাদের যত্ন নেয় কোনো ত্রুটি করতেন না তাদের সামনে ঝুকতেন লাইসাল বের্রাান্তু আল্লু জুহাকম লান্তানা আলু বেররা তাতুন ফেকুম হেবন সেখানে একই শব্দ ব্যবহার হয়েছে সাধারণ একি বা পণ্যের অর্থে ব্যবহার হয়েছে সজাজ ই মামার আগেব এই আয়তকে বার শব্দের প্রেক্ষাপটে ব্যবহার করে বার এবং বের যদি আপনি ইনফিনিটিভের অর্থে নেন দেখেন তাহলে পূর্ণ উভয়ের অন্তর্ভুক্ত রয়েছে বিনয় পিতামাতার সাথে এসান এবং অনুগ্রহ অর্থ রয়েছে আর এসান এবং সদয় আচরণের অর্থ আছে আল্লাহ তালার সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য বর শব্দ ব্যবহার হয় তো সকল প্রকারের নেকি বর এবং বের শব্দের অন্তর্ভুক্ত বর সেই পুরুষকেও বলা হয় সেই নেক কর্মশিলকেও বলা হয় যে কোনো নেক কর্ম করে নেক কাজ করে আর নেকি বা পুণ্যের জন্য বার শব্দ ব্যবহার হয় তাজল জন্য আছে এর অর্থ হল বিস্তৃতি বিস্তৃতির অর্থে এই ভূমন্ডলকে বার বলা হয় এই শব্দটি স্নেহ অনুগ্রহ এবং আত্মীয়তার বন্ধন রক্ষার জন্য বার শব্দ ব্যবহার হয়েছে যেই ভূমি বিস্তৃত তা সেই ভূমি আপনার সামনে অবনত বিনত আপনি যেভাবে চান তা ব্যবহার করতে পারেন আপনার সেবা করে আপনার পদতলে থাকে পিতামাতার সামনে পিতা বার হওয়ার অর্থ হলো তাদের সামনে আপনি বক্রতা দেখান না কোনো বিদ্রোহ প্রদর্শন করেন না আপনার সমস্ত শক্তি সামর্থ্য তাদের জন্য উৎসর্গ করেন এটি হলো বার শব্দের আসল অর্থ হজরত ইয়াহিয়ার খেস মাঝেও এটি ছিল আর হজরত ইয়াহি হজরত ঈশার মাঝে ছিল হজরত মসিহ আহমদ আলাই সাল্লা সাল্লাম বাইবেলের সাথে তুলনা করতে গিয়ে বিষয়টা উঠিয়েছেন কোরআনের সাথে বাইবেলের তুলনা করতে গিয়ে বিষয়টা উঠিয়েছেন যে তোমরা সেই পবিত্র নবী যাকে আমরা অসাধারণভাবে সম্মান করি বাইবেলের আয়ত অনুসারে এমনভাবে পেশ করছো তোমরা যে যে তোমাদের কথা অনুসারে তুমি মায়ের প্রতি কট্টর ব্যবহার করতেন বা কঠোর আচরণ করতেন নাজুবিল্লাহ তাআলা কুরআন বলে যে বররাম বেওয়ালিদাই হে ওয়া বররাম বেওয়ালিদাতি ওয়ালিদাই হে না বররাম বেওয়ালিদাতি আমি আমার মায়ের সামনে সব সময় ঝুঁকে থাকি অবনত থাকি আর বিনয় অবনত ব্যবহার করি আমার মায়ের সাথে তো বার শব্দের এটি অর্থ বহু বচন হলো আবরার ও তাওয়াফানা মাল আবরার এই শব্দ এসেছে তাফানা মাল আবরার এই আয়তে আমরা এই শব্দ দেখতে পাই তাফসির ইবনে কাসির ইবনে কাসির বলেন যে বার শব্দের অর্থ হলো এত বেশি শুন শুন এই শব্দের ভিতর সৌন্দর্যের অর্থ এত বেশি যে এই অর্থ করা কোনোভাবে অনুচিত হবে না যে যার যার হাতে বিন্দুমাত্র কেউ কষ্ট না পায় তার জন্য বার শব্দ ব্যবহার হয় আর এর বহু বচন হল আবরার যে কাউকে বিন্দুমাত্র কষ্ট দেয় না সামান্যতম কষ্টও দেয় না তার জন্য বার শব্দ ব্যবহার হয় আর এর বহু বচন হল আবরার খাজাদ ইসার জন্য বারম্বে দাতি মায়ের প্রতি সদাচারী এটি সুরা মরিয়মের তেত্রিশ নম্বর আয়তে আছে রোহন মানিতে আছে এটি খোদার স্নেহের বহির প্রকাশ জান্নাতে তাদের সাথে আল্লাহ তালা সম্মানজনক ব্যবহার করবেন এবং মাসুদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে কোনো ব্যক্তি নেক হোক বা পাপাচারের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই যে যদি কোনো ব্যক্তির ন্যাক হয়ে থাকে এটি তার জন্য ভালো আল্লাহ মা খায়র্ল্ল আবরার হযরত মাও রাজি আল্লাহন খুব সূক্ষ্ম একটি কথা উঠিয়েছেন আতিথিও তার প্রেক্ষাপটে তা তার নোটে উল্লেখ আছে আমি বিভিন্ন তফসির দেখেছি মদের কথার তুলনায় ভালো কোনো ব্যাখ্যা আর দেখি না বাকি বাকিরা যা বলেছেন সাধারণ কথা বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু নয় এটি জানা কথা যে আতিথেয়তার মাঝে একটি সম্মানের দিক আছে যা আমি পূর্বেই বলেছি হাজার মুসলাই এই প্রেক্ষাপটে যে কথা উঠিয়েছেন তা হলো আতিথ্য সচরাচর কয়েকদিনের হয়ে থাকে আর এরপর অতিথি পুরাতন হয়ে যান স্থায়ী আতিথ্য এবং আতিথেয়তা এটি একটি মহান শুভ সংবাদ আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ আল্লাহ স্থায়ীভাবে তোমাদের সাথে স্থায়ী সম্মানের আচরণ করবেন আর যেই সম্মান যে ব্যবহার তোমাদের সাথে করা হবে তা দু চার দিনের নয় দু চার দিন পর অতিথির আসন থেকে তোমরা তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে এমন নয় বরং সম্মানের এই আচরণ স্থায়ী হবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য তো নজরুল শব্দের এই খুবই সুন্দর একটি অর্থ হজরত মুসলাইহমদ আনহু করেছেন

সাথে আল্লাহর যে ব্যবহার হবে সেই ব্যবহারের মোকাবেলায় যারা জান্নাত যারা তাকে অবলম্বন করে তাদের কথা হচ্ছে বলা হচ্ছে এমন তাকে অবলম্বনকারীদের জন্য জান্নাত হবে যার পাদদেশে নহর প্রবাহিত হবে যাতে তারা চিরকাল থাকবে নজরুল আমেন পরকালের সাথে এই আয়াতের সম্পর্ক অতি স্পষ্ট এটি বিষয়ের সেই যোগসূত্র যা স্পষ্ট জাগতিক দৃষ্টিকোণ থেকে শুভ সংবাদের অর্থ যখন আমি করি তখন আমি এই অর্থ করে থাকি যে অবশেষে ইসলামের যে বিজয় আসবে সেটি হবে চিরস্থায়ী এরপর অন্য কোনো ধর্ম অন্য কোনো জাতি ইসলামের বিরুদ্ধে বিজয়ী হবে না আর যারা যারা তখন বিকৃত হবে অবশ্যই অবশেষে সবাই বিকৃত হবে নষ্ট হবে এই ইসলামের জয়যুক্ত হওয়ার অবস্থায় মানুষ নষ্ট হবে কিন্তু তাদের শাস্তি স্বরূপও কোনো জাতি তাদের উপর জয়যুক্ত হবে না বরং আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করবেন এমন মুসলমানদের কোরআনে যে সমস্ত ভবিষ্যৎবাণী আছে তার ব্যাখ্যা হাদিসে আর রয়েছে আর স্পষ্টভাবে থেকে বোঝা যায় একবার ইসলামের বিশ্ববিজয় লাভ লাভ হওয়ার পর তারা সবসময় সেই জান্নাতে থাকবে আর হ্যাঁ আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন সেটি ভিন্ন কথা এখানে আবধ শব্দের সীমিত অর্থ করতে হবে এই পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে পারলৌকিক জান্নাতে আবধ শব্দের অর্থ হল চিরস্থায়ী স্থায়ী 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 স্থায়িত্বের অর্থে আর জাগতিক জান্নাতের প্রেক্ষাপটে আবধ শব্দের অর্থ হবে সীমিত যুগ অর্থাৎ কেয়ামত পর্যন্ত যে যুগ আছে সে সেই যুগের জন্য আবধ শব্দ ব্যবহার হবে আবাদ শব্দের অর্থ চিরস্থায়ী অর্থ করার অর্থ এই নয় যে যারা দুরাচারী পাপাচারী তাদের জন্য জন্যও জানাদেশভবাদ হবে অর্থ হলো একবার যখন ইসলামের বিজয় আসবে সেই বিজয় চিরস্থায়ী হবে কেমন পর্যন্ত সেই বিজয় স্থায়ী হবে এতে কোনো পরিবর্তন আসবে না এটি আমার একটি নিশ্চিত কথা আমার মনে হচ্ছে যেন এটি আমি চোখের সামনে দেখছি এতে সন্দেহের কোনো অবকাশ নেই ইসলাম যখন জয়যুক্ত হবে একবার এরপর আর চেষ্টার প্রয়োজন হবে না সংগ্রামের প্রয়োজন হয় তখন তাকে আর হেফাজতের প্রশ্ন আসবে যে আমরা কতটা অভ্যন্তরীণ জেহাদে সফল হই সব পুরো মনোযোগ এদিকে তখন নিবদ্ধ করতে হবে আর এই কারণে আমি বারবার জামাতের দৃষ্টি আকর্ষণ করি যে নিজেদের আচরণকে আচার আচরণকে নিজেদের চরিত্রকে হাজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মাপকাঠিতে মাপুন তার উন্নত গুণাবলীর মাপকাঠিতে মাপুন আর দেখুন যে আমরা সত্যি রসরুল্লাহর অনুসরণ করছি কিনা যতটা সম্ভব অনুসরণের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে আর এটি এই বিষয়টি নিজের ভিতরে একটা স্থায়িত্বের অর্থ রাখে কেননা যারা রসরুল্লাহ সাল্লা ইসলামের পবিত্র নৈতিক সৌন্দর্যে সজ্জিত হবে তাদের ভিতরে একটা স্থায়িত্বের অর্থ আছে তারা মৃত্যু পর্যন্ত কখনও মোহাম্মদই বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয় না হজরত মাসি হেমদ ইসলাম এটিকে এভাবে বর্ণনা করেন যে রুহুল কুদুস যদি একবার এসে যায় তাহলে রুহুল কুদুস মানুষের সঙ্গ পরিত্যাগ করে ভুল যে আজকে রুহুল কুদুস আসলো আর কাল চলে গেল বা রুহুল কুদুস এখানে যেহেতু জিব্রালি অর্থে ব্যবহার হয়েছে তাই রুহুল কুদুসের উল্লেখ স্ত্রীলিঙ্গের পরিবর্তে পুল্লিঙ্গে হওয়া উচিত ছিল তো এটি বলতে হবে এক রুহুল কুদুস একবার আসলে তার অবস্থান স্থায়ী হয় আর সেই রুহুল কুদুসই সেই রুহুল কুদুসই সত্যিকার অর্থে এই রসুল ইসলামের কামেল আনুগত্যের ফলে মানুষ লাভ করতে পারে সকল পর্যায়ের মানুষের জন্য রহুল কুদুসও ভিন্ন ভিন্ন রহুল কুদুস মানুষের অবস্থা অনুসারে একটা রূপ অবলম্বন করে আসে এর অর্থ এনে জিব্রাইল সেই মহিমায় আবির্ভূত হবে যে মহিমায় রসুল্লার সামনে প্রকাশিত হয়েছে রসুল্লার পূর্বেও জিব্রাইল এই মহিমা আবির্ভূত হননি আর এর এরপরও সেই মহিমা আবির্ভূত হবেন না প্রত্যেক ব্যক্তির যোগ্যতা অনুসারে যে রহুল কুদুস নাজেল হবে হজরত ওয়াস সালাম নিজ সত্তাকে সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়েছেন নিজ সত্তা তার মোহাম্মদ কল্যাণ রাজিকে গ্রহণ বরণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছেন জিব্রাইল হযরত মুহাম্মদ রুসাল্লাহ উপর যেভাবে আবির্ভূত হয়েছে তার নিকটতম রূপে যদি কারোর উপর আবির্ভূত হয়ে থাকেন তাহলে মসিহমদ সেই ক্ষেত্রেও সমতার কোনো প্রশ্ন নেই কল্যাণ দাতা কল্যাণ গ্রহিতার মতো কখনো হতে পারে না এবং কল্যাণ গ্রহিতা কল্যাণ দাতার ন্যায় হতে পারে না রসরুল্লাহ মসিম ইসলাম রসরুল্লাহ স্বয়ং বলেছেন যে ইয়ালিয়াদুল উলিয়া খায়র মিন মিন ইয়াদ সুফলা মসিমত সম্পর্কে আমরা বলি যে রসরুল্লাহ ইসলামের নিকটতর তার উত্তম আদর্শের দাসত্বের কারণে রসগুল্লার অতি নিকটতর রূপ তিনি লাভ করেছেন এক ধরনের আয়না হয়ে গেছেন সেই পবিত্র এবং স্বচ্ছ আয়নায় রসগুল্লার চেহারা তে প্রতিভাত হয়েছে তো এটি এই কথা আমরা সূচকভাবে বলি না এই অর্থে হজরত মোহাম্মদ সা্লা ইসলামের আমরা কোনোভাবে অবমাননা করতে পারি না বা মোসেমদের পদমর্যাদাকে বাড়ানোর জন্য এমন বলেন না সম্পূর্ণ ভিন্ন একটি কথা বলছি বিষয় হল কোনো মানুষ যে কোনো মানুষ কোনো মানুষ কোনো কল্যাণের ভাগী হতেই পারে না যতক্ষণ পর্যন্ত রসোল্লাহ যেন নিজের হৃদয়ের আয়নাকে পরিষ্কার না করবে এই কল্যাণ রাজির পরম রূপ দেখো সে ব্যক্তি যিনি নিঃসত্ত্বাকে সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়েছেন আর হৃদয়ের আয়নাকে সম্পূর্ণভাবে স্বচ্ছ করেছেন তাতে হযরত মোহাম্মদ রসুল্লার পবিত্র চেহারাই ফুটে উঠবে তো সেই তো প্রতিচ্ছবিতে অনুগ্রহকারী ব্যক্তির চেহারা দেখা যায় কিন্তু চেহারা অনুগ্রহকারীর মতো হতে পারে না অনুগ্রহকারী যদি মুখ ফিরিয়ে নেন সেই চেহারা আর থাকে না অনুগ্রহকারী কারণে আয়নায় চেহারা দেখা যায় আর এই বিষয়ের কারণে আব শব্দের সেই অর্থ আমি বোঝেছি যা ইনসান পরকালে লাভ করবে তা তার ব্যক্তিগত স্থায়িত্ব নয় সেই ব্যক্তিগত স্থায়িত্ব শুধু আল্লাহ তালারই রয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর চেহারা তাদের দিকে থাকবে আল্লাহরের গুণাবলী তাদের মাঝে প্রতিফলিত হবে আর আল্লাহর বয়স গুণাবলীর একটি দিক হলো আবাদীয় বা স্থায়িত্ব বা সমস্ত গুণাবলীর পূর্ণরূপের নামে বেশি পরে বর্ণনা করবো আমি এটি বলতে চাই জান্নাত যে স্থায়ী হওয়ার কথা আছে আবদীয়তের যে কথা আছে সে স্থায়িত্ব মোমেনের কিন্তু ব্যক্তিগত বৈশিষ্ট্য নয় ব্যক্তিগত গুণের সুবাদে নয় বরং এটি খোদা পক্ষ থেকে একটি দান যে তোমরা যেহেতু আমার মতো হওয়ার চেষ্টা করেছ আমার রঙে রঙিন হওয়ার চেষ্টা করেছ তাই এখন তোমাদেরকে যে নিয়ামত আমি দিচ্ছি সেই নিয়মত আর ফেরত নেব না কেননা পৃথিবীতে তোমাদের উপর রহুল কদোস অবতীর্ণ হয়েছে তোমাদের সাথে ছিল মৃত্যুর পর সেই নিয়ামতকে প্রত্যাহারের কোনো কারণ নেই এই এই বিষয়েটি একটি আয় থেকে এসে বোঝা যায় যে আয়তে আল্লাহ তালা বলেন যে আল্লাহ ইরু মা বে কমেন হাত মা বেআসেহেম অন্যত্র নিয়ামতের প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আল্লাহ তালা এই কথা বর্ণনা করেছেন কোনো নিয়ামত দেওয়ার পর আল্লাহ তালা তা প্রত্যাহার করেন না তো মৃত্যুর পর কোনো অপকর্ম তো আর থাকতেই পারে না তাই আল্লাহ তালার পক্ষ থেকে যে নেমত একবার লাভ হয় তা ফিরিয়ে নেওয়ার কোনো কারণ নেই এদিক থেকে আবাদুল আবাদ বা স্থায়িত্বের বিষয়টি সেটি চিরস্থায়ী হওয়ার দিকে ইঙ্গিত করে অন্য দিকে যদি দেখেন তাহলে দেখবেন তারা যেহেতু আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়েছে তারা আয়না হয়ে গেছে তো আল্লাহর গুণাবলী তাতে প্রতিফলিত হয়েছে আল্লাহ গুণাবলীর একটি অর্থ হলো হ্যাঁ আল্লাহ গুণাবলীর স্থায়িত্বের জন্য আবদ শব্দ ব্যবহার হয় খালেদিন শব্দের মাঝে ওই অর্থেই রয়েছে আয়তে যে খালেদিন শব্দ আছে সেটি আবাদিয়তের অর্থেই হয়েছে সেই শব্দের বিতর্ক আমি করছি হলুদ শব শব্দের একটি অর্থ হলো সাময়িক আরেকটি হলো স্থায়ী জাগতিক জগতের ক্ষেত্রে সেটি সাময়িক অর্থ রাখে আর মৃত্যুর পর সেটি স্থায়ী এই পৃথিবীতে জাতিগতভাবেও ওটি এটি আপেক্ষিক এবং ক্ষণ সাময়িক আর এক ব্যক্তি যদি সম্পূর্ণভাবে আল্লাহর হয়ে যায় সে স্থায়িত্ব লাভ করে এই পৃথিবীতেও আর এই পৃথিবীতেই সে পারলৌকিক জগতে পা রাখে একবার আমি আমার এক স্বপ্নের কথা বলেছিলাম যাতে হজরত মৌলী গোলাম রসুল রাজকি গোলাম রসুল রাজকি কে গোলাম রসুলি বলছে অথচ ইব্রাহিম সাহেব হলেন বাঁকাপুরি আর স্বপ্নে ছাড়া আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরিয়ে হচ্ছিল না এই শব্দই আমার মুখ থেকে বের হচ্ছিল বড় অসাধারণ একটি স্বপ্ন সেটি তহিদ বা একত্ববাদ সম্পর্কে কিন্তু সেই রপ্নে চূড়ান্ত ফলাফল যা আমি বুঝতে পেরেছি আর জাগার পরও আমি আমার মাথা সেটাই ছিল বাঁকাপুরির অর্থ হলো এই পৃথি এই ব্যক্তি এই পৃথিবীতে থাকতেই পরকালে চলে গেছেন যারা এই জীবনেই স্থায়িত্ব লাভ করে চিরস্থায়ী জানা তাদের জন্য এত নিশ্চিত যে সেখানে আর পরিবর্তন আসতেই পারে না যে নেমত এখানে স্থায়ী হয়ে যায় মৃত্যুর পর তাদের হাত থেকে তা ছেনার প্রশ্নই ওঠে না এটি আল্লাহ তালার পবিত্র সম্মানের পরিপন্থী তো খালেদিন ফি হাতে সেই নেকির দিকে ইঙ্গিত যা স্থায়ী হয়ে যায় স্থায়ী আর খালেদ জান্নাত অর্থাৎ চিরস্থায়ী জান্নাত তারা লাভ করবে কিন্তু তাতে কোনো ঘাটতি হবে না বরং তাতে বৃদ্ধি সম্ভব আর এই কারণে তারা মাঝে ওমায়েন্দাল্লাহে খায়রুল্লা আব্রাহ আল্লাহর কাছে আরও কিছু আছে পূর্ণবানরা যখন পাবেন তারা বুঝতে পারবেন যে আরও অনেক কল্যাণকর বিষয় তাদের জন্য রয়েছে তাই নিয়মত নেমতে কোনো ঘাটতি আসবে না নেমতে গম হবে না তা অব্যাহত থাকবে সেই নেয়ামত উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকবে এবং আর কিছু অজানা বিষয় অজানা নেয়ামতও তাদেরকে দেয়া হবে মা ওকফি আলহম কুরাতে আয়ুনিন সম্পর্কিত যা আয়াত আছে তাতেও এদিকে ইশারা অর্থাৎ আল্লাহ তালার কাছে এমন স্থায়ী নিয়মত থাকবে যা জান্নাতিদের সামনে তখনও থাকবে না বা নে সামনে তা তখনও স্পষ্ট হবে না তারা তা ভাবতেও পারবে না মা ওকফি আলহম মিন কুরাতে আইউনিন দুনিয়ার নে কর্ম এবং সৎকর্ম যদি অবিকল তাই হয় যা পরকালে মানুষ করবে তাহলে গোপনীয়তা আর থাকলো না আসলে গোপনীয়তা হলো তাদের কর্মের সুক্ষাতেই সূক্ষ্ম যে এই ফলাফল আলাদা তালা সেখানে প্রকাশ করবেন বিভিন্ন সময়ে তা দেখে তারা বিভিন্ন সময় দেখবেন এবং তারা উত্তক্ত হবেন না নতুবা যদি একই বিষয়ে সব সময় দেখেন মানুষটা বিরক্ত হয়ে যায় এটা নিয়ে ভাবেন চিন্তা করেন আমাদের অনেক কবিরাও নিজেদের পক্ষ থেকে এই ব্যাপারে কথা বলেছেন অর্থাৎ এমন জান্নাত যেখানে সব সময় মধু আর দুদার আর শরাব অর্থহীন শরাব পাখির মাংস খেয়ে মানুষ বিরক্ত হয়ে যাবে লাভ কি আল্লাহ এটি বলছেন যে মা ওকফিয়াল কুর্রতে আইনিনুয়া মালুন কোন প্রাণ কোন ব্যক্তি ভাবতে পারে না পারবে না যে তাদের নয়নের প্রশান্তি স্বরূপ কী কী নিয়ম আমরা দাদার জন্য রেখেছি তাই জান্নাত স্থায়ী অবস্থার নাম কিন্তু একই অবস্থার নাম নয় স্থায়ী সেই স্থায়ী জীবনে নতুন নতুন মহিমা আলাদা তারা দেখতে পাবেন নতুন নতুন রূপ তারা দেখবেন প্রতিটি অবস্থা পূর্বের অবস্থার তুলনায় বেশি আকর্ষণীয় হবে এই এই স্থায়ী বৈশিষ্ট্য সহকারে জান্নাতকে স্থায়ী বুঝতে হবে যাহার নামে রাজা স্থায়ী নয় এটি কোন অর্থে একবারের উপর আমি আলোকপাত করেছিলাম কিন্তু এখন সময় নেই পৃথকভাবে সেই বিষয়টা নেয়া ঠিক হবে না হুজুর বলছেন যে মাত্র কয়েক মিনিট বাকি আছে পরের রায়ের যদি নেই কথা শেষ হবে না আমার মাথায় যে বিষয় ছিল তা আমি ইতিমধ্যেই উপস্থাপন করেছে হুজুর বলছেন কয়েক মিনিট পূর্বে যদি দরস বন্ধ করে দেওয়া যায় কোনো অসুবিধা নেই এমন কোন কথা আছে কি যা স্পষ্ট করতে হবে একটি কথা মনে পড়েছে হজুরের এখানে আমি জ্ঞানী ব্যক্তিদের আমন্ত্রণ দিয়ে জানিয়েছিলাম যে কোরআনে যে উল্লেখ আছে যে সবাইকে আমার দিবসে চেতনা হারিয়ে বসবেন ইল্লা মানসা আ সেবায় শুধু সে ব্যক্তি ব্যতে রেখে যাকে আল্লাহতালা এই অবস্থা থেকে রক্ষা করতে চান এই আয়তের সবসময় যতক্ষণ পর হাদিস আমার সামনে আসেনি আমি এই অর্থই করেছি যে রসর উল্লাহ সাল্লা কথা বলা হয়েছে কেননা সফায়তার জন্য তাকেই বেছে নেওয়া হয়েছে আর সারা বিশ্ব জগতে সর্ব সবচেয়ে বড় নৈকট্য লাভ করেছেন আল্লাহ তালার মোহাম্মদ রসুল্লাহ তাই সেই বিশেষ মুহূর্ত যখন সবাই কেমন দিবসে এক সাধারণ ব্যতিক্রম ধর্মিক ঘটনা ঘটবে মান শব্দের অনুবাদ করা করতে গেলে এক ব্যক্তি এক ব্যক্তির জন্য মান শব্দ ব্যবহার হয় তো তিনি তিনি দেখবেন কি হচ্ছে তিনি চেতনা হারাবেন না তিনি বেহুস হবেন না কোনো কোনো হাদিস এই অর্থকে সমর্থন করতে দেখা যায় না কিন্তু আমার মন সেই অর্থ অর্থে অর্থ অর্থে সায় দিত না হাদিস আমি মানতাম কিন্তু আমি এটি মনে করতাম যে রসুল্লার উক্তি হতে পারে না হাদিস বোখারের হাদিস আছে অন্য অন্য হাদিস গ্রন্থেও আছে এমন কথা আমি আলেমদের বলেছিলাম যে আপনারা একটু দেখুন চিন্তা করুন সেই হাদিসগুলো খতিয়ে দেখুন কোরআনের আয়ত্ত সুনিশ্চিত হাদিসে কোনো ভুল নেই তো বা অন্য এমন কোনো অর্থ নেই তো হাদিসগুলোর এক ব্যক্তি রাবোয়া থেকে আমাকে কিছু ব্যাখ্যা হাদিসের পাঠিয়েছেন তার নাম উল্লেখ করতে চাই না আর ব্যাখ্যাও পেশ করব না কেননা তা উপস্থাপনের যোগ্য নয় বা গ্রহণ যোগ্য নয় কোনোভাবে তা সঠিক মনে হয় না আর বিষয়কে সেটি আরও জটিল করে তুলবে সমাধানের পরিবর্তে আলেম ওলামা এবং যিনি আমাকে সেগুলো লিখে পাঠিয়েছেন আরও চিন্তা করুন আমি ব্যক্তিগতভাবে মনে করি শ্রোতা ভুল করেছেন এই হাদিসের পটভূমি যেহেতু তার মাথায় ছিল সেই জন্য ভুল করেছেন হাদিসের পটভূমি বা সান নজুল হলো এক সাহাবী সম্পর্কে বলা হয় যে ইহুদির সাথে তার কথা হয়েছে সেই ইহুদি হাদের সরুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামকে তুলনায় সেই ইহুদি সে ইহুদি বলছে মূসা সবচেয়ে বড় আর মুসলমান বলেন যে রসুল ইসলাম সবচেয়ে বড় সে যখন বেশি অহংকার দেখায় মুসলমান তাকে চপেটাঘাত করে আর ইহুদি রসরুল্লাহর কামেল ইনসাফের উপর যেহেতু দৃঢ় বিশ্বাস রাখত তাই সেই ইহুদি রসরুল্লাহর কাছে অভিযোগ করে যার শ্রেষ্ঠত্বের জন্য এই চাপে ডাঘাত করা হয়েছে সে সেই তার সেই ব্যক্তি সম্পর্কে ইহুদির বিশ্বাস ছিল তিনি ইনসাফ করবেন হিজরতের মনে হয় অব্যবহিত পরে এমন ঘটনা ঘটেছে ইহুদি যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন যে মুসলমানকে যে আল্লাহ তো ফজলोंने আলা موسی আঃ কে মুসার উপর শ্রেষ্ঠত্ব দেবে না আর এরপরে এই হাদিস আসে আমি এই হাদিস থেকে মনে করি শ্রোতা হয়তো এইটি ভেবেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠত্বের যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করেছেন তাই এমন কথা হয়েছে যদি এ কথা গ্রহণ করা হয় তাহলে বিষয় সম্পূর্ণভাবে ঘোলাটে হয়ে যাবে অর্থাৎ যেন তার কথা রসুল্লাহ সাল্লাম যেন এটি মেনে নিলেন যে মৌসা শ্রেষ্ঠ হজুর বসেন তাই অর্থ হতেই পারে না সালিয়া সফি সাহেব আর দৃষ্টিভঙ্গি এটি সমর্থন করে আমার কথারও সমর্থন করে দুটো সম্ভাব্য চিত্র সামনে আসে প্রথমটি হলো হল রসল্লাহ সাল্লাম হয়তো এটি গ্রহণ করেছেন যে মৌসা আমার তুলনায় বড় শ্রেষ্ঠ আর প্রমাণ হলো কি আমার দিবসে আমিও অচেতন হয়ে যাব কিন্তু ব্যতিক্রম বা থাকবেন মৌসা এরপর মুফাসসিরদের জন্য এই বিতর্কের আর সুযোগ নেই যে রসল্লা সাহেব মন জয় করার জন্য এমনটি করেছেন যদি কারো মন রাখার জন্য এমন করেন তাহলে এই নিশ্চিত প্রমাণ কেন দিলেন যে হ্যাঁ এই দৃষ্টিকোণ থেকে আমার তুলনায় বড় কথা এমন নয় হুজর বলেছেন আমার মতে মন জয় করতে গিয়ে মন রাখতে গিয়ে এটিও বলেছেন যে খামখা কারো শ্রেষ্ঠত্বের বিতর্কের প্রয়োজন নেই এগুলো জাতিগত বিদেশের জন্ম দেয় শুধু মশা সম্পর্কে বলেনি হজর ইউনুস সম্পর্কে একই কথা বলেছেন লা তুফা দেলোনে আলা ইয়োনুস বেনমাত্তা আমাকে মাছের পেটে যে ইউনুস মাছ গ্রাস করেছিল তার উপর শ্রেষ্ঠত্ব দেবেন তাহলে বলুন যে রসুল কি কারো শ্রেষ্ঠত্ব ছিল না এর অর্থ হল শ্রেষ্ঠত্ব অবশ্যই আছে ছিল হয়ে থাকে কিন্তু কোনো যাদের ভালোবাসা সম্পর্ক কারোর সাথে তাদের সামনে অন্য কোনো ব্যক্তির সম্মান বা শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে যদি তুলনা করা হয় তাহলে মানুষের আবেগ অনুভূতিতে আঘাত আসে এটি একটি আন্তর্জাতিক ইনসাফের এবং ন্যায় বিচারের সুবিচারের শিক্ষা আর আশ্চর্যজনক এসান এবং অনুগ্রহের দিকও আছে এই উক্তির ভিতর সাধারণ যদি ধর্ম এটি বলে তাহলে এটি একটি ইনসাফ মাত্র আদল বা ন্যায় পরায়ণতার একটি বিষয় কিন্তু রসুল ইসলাম যখন বলছেন এভাবে বলছেন যে আমি অবশ্যই শ্রেষ্ঠ আল্লাহ আমাকে সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তা সত্ত্বেও আমি আমার অনুসারীদেরকে এই অনুমতি দিতে পারে না যে অন্য জাতির আবে গণপতিতে আঘাত করার জন্য তোমরা এটিকে ব্যবহার করো এর অনুমতি নেই এই হলো মোহাম্মদ রসোল্লাহ ধর্ম পাকিস্তানের ধর্ম হলো যে ইসলাম অন্য সকল ধর্মের সকল ধর্মকে হেয় তুচ্ছ করতে পারে তাদের মান্যকারীদের আবে গণপতিতে আঘাত করতে পারে তাদের হৃদয়কে আবেগ অনুপতিকে চরমভাবে আঘাত করো সব কিছুর অনুমতি আছে কিন্তু কোন ভিন ধর্মের অনুসারী মুসলমানদের আবেগ অনুভতি আঘাত আনতে পারবে না কত বিপরীত বিষয় এটিকে তাকাল্লুব বলা হয় সম্পূর্ণ কিছু উল্টে গেছে তাই মোহাম্মদ রসুল্লার আদর্শ হবে এমন আর মৌলবি এই ধর্ম মোহাম্মদ রসোল্লার উপর আরো কবে চাপাবে এটি কিভাবে হতে পারে এগুলো তাদের নিজেদের বানানো ধর্ম মহাসদ মোহাম্মদ রসোল্লার ধর্ম হলো মুসলমান নৈতিক চরিত্রের ক্ষেত্রে সবার তুলনায় এগিয়ে আছেন মন মন জয়ের ক্ষেত্রে সবার তুলনায় এগিয়ে আছেন আর আক্রম যে রসুলের ভিতর সম্মানের বৈশিষ্ট্য আছে বা যে মুসলমানের ভিতর যে মুসলমান সম্মানিত তার কাজ হলো অন্যের সামনে ঝুঁকা এবং সম্মান করা তো এটি নজরুলের অর্থ তো সে একই প্রেক্ষাপটে আমি বোঝাচ্ছি যে মহানবী সাল্লিয়াল্লাম ওম্মতে মোহাম্মদ ইয়ার কাছে প্রত্যাশা রাখেন যে তারা যেন সম্মানিত হয় সম্মানজনক চরিত্রের উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হয় অন্যের মন জয় যেন তাদের লক্ষ্য হয় আর নিজের ক্ষেত্রে যেন নিজের জন্য নিজের প্রশ্ন আসলে ধৈর্য প্রদর্শন করা উচিত এটি সম এটি সম্মানের যদি আমরা বলি যে আমরা নিজের বিরুদ্ধে ছোট কোনো কথা সহ্য করব না আর আমরা পাথর মারলেও এর মোকাবেলার অনুমতি নেই এটি ঘৃণ্য একটি দৃশ্যের অবতারণা করে নিচ এবং হীন চরিত্রের পরিচয়ক ইসলামের সাথে এর কোনো সম্পর্ক থাকতেই পারে না তাই এই চরিত্রের আলোকে এর ব্যাখ্যা সম্ভব রসরুল্লাহ সাহা ইসলাম হয়তো এই কথা বলেছেন যে তোমরা এমন করো না এটি ঠিক না বাকি তার মন জয়ের জন্য বলছি যে তোমাদের মূসা কত ভালো ছিল আমি সর্বপ্রথম যখন চেতনা ফিরে পেয়েছি তাকে তাকে দেখেছি কথা বলে থাকুন আর এই কথা বলা যায় আমার চেতনা হারিয়ে গেছে এরপর সচেতন হওয়ার পর মূষাকে দেখেছি এটি হতে পারে না হাদেশের প্রেক্ষাপটে এটি কেউ অনুপ্রবেশ ঘটিয়েছে এক ব্যক্তির যখন এটি বলছেন যখন এটি ভাবে যে রসুল্লাহ শ্রেষ্ঠত্বের কথা নিষেধ করছেন প্রত্যাহার করছেন সে হাদিসের এই অর্থই করবে আর সেই আর প্রথম অর্থের এটি বিরোধী প্রথম অর্থে রসুল্লাহ শ্রেষ্ঠত্ব অবশ্যই প্রতিষ্ঠিত হয় এবং বাকি থাকে আর অন্যকে সম্মান দেওয়ার অর্থ আছে আমাদের যে গবেষকেরা আছেন আলেমেরা আছেন তাদের এই হাদিস নিয়ে ভাবা উচিত চিন্তা করা উচিত আর এই অর্থের সমর্থনে বাহ্যিক কোনো প্রমাণ আছে কি না নাকি শুধু আমাদের ইমান এবং ভালোবাসার দাবি দাবি কেবল এই বিশ্বাসকে অনুসরণ করা হজুর বলছেন বাহ্যিক প্রমাণও হয়তো থাকতে পারে এখন সময় হয়ে গেছে আগামীকাল এই সুরা শেষ করা যাবে না অন্য কোনো বিষয়ে হুজুর দরজ দেবেন আগামীকাল তাপসিরের শেষ দিন তাপসিরের সময় থাকে না তাপসিরকে যদি বেশি সময় দেয়া হয় তাহলে আমরা দেখেছি দোয়ার জন্য সময় অল্প থাকে বা কাল কালকে দুটো কথা আসবে পুরনো রীতি থেকে একটু পৃথক দুটো কথা কালকে বলতে হবে একটি কথা হবে এখন যে দরসের সময় আছে এখানে এই সময়ে দরস দেওয়া হবে পাকিস্তান ইংল্যান্ড এবং বাংলাদেশে তাদের ইফতারের কিছু সময় পূর্বে এই দরস হবে এই দিক থেকে পুরোনো দৃশ্য যে ইফতারের পূর্বে দোয়া হচ্ছে তার পূর্বে তফ হচ্ছে এই সব দৃশ্য নতুনভাবে আবার পুনরুজ্জীবিত হবে পুনরুজ্জীবিত হবে তাদের তাদের জন্য এটি সবচেয়ে মজার বিষয় হবে আর উপভোগ্য সময় হবে আর আমাদের এখানে আমাদের সময় দরজ দিলে আমরা ও বঞ্চিত থাকছে না কেননা রোজার ভিতরেই সেই দোয়াগুলো হচ্ছে তার কিছু অংশ সূর্য ঢলার পর হচ্ছে এখনো আপনারা দেখুন একটা বেজে দশ মিনিট বারোটার সময় সূর্য ঢলা আরম্ভ হয়েছে এখন দুপুর আমরা সেই সময় সচরাচর দোয়া করে থাকি তাদের জন্য এটি সুবিধাজনক হবে নতুবা বেচারা তারা শেষ দোয়া রোজা খোলার পর এদের প্রস্তুতিতে করতে এটি মনস্তাত্ত্বিক দিক থেকেও একটা সমস্যাজনক বিষয় দ্বিতীয় দিক হলো আমরা তফসিরে বেশি সময় ব্যয় করব না দর্শের শেষ দিন দোয়ার বিষয়ে বর্ণনা করবো যে কোন কোন দোয়ার প্রয়োজন আর দোয়াতে যতটা সম্ভব আল্লাহ যতটা তফিক দিন আমরা সময় কাটাবো বাকি ইনশাআল্লাহ আগামীকাল আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত